কিছুটা স্বস্তি মিললেও গলার কাঁটাটা এখনো বিধেই রইল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে ইডির দায়ের করা এফআইআর খারিজ করল না কলকাতা হাইকোর্ট, যদিও উচ্চ আদালত থেকে রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 22 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন অভিষেকের বিরুদ্ধে যেমন মামলা চলছে তেমনই চলবে, অভিষেককে প্রয়োজনে জেরাও করতে পারবেন তদন্তকারীরা। পাশাপাশি ইডির করা এফআইআর খারিজ করল না আদালত, হাইকোর্টের পর্যবেক্ষণ তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে, তাই এই নিয়ে আদালত এখনই কোনো নির্দেশ দেবে না। গত 21 আগস্ট অভিষেকের সংস্থা লেপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালায় ইডি। ওই সংস্থার আগে কাজ করতেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। 23 আগস্ট ওই তল্লাশির কথা টুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় ইডি। তাতে নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত সুজয় কৃষ্ণের নাম উল্লেখ করা হয়, একই সঙ্গে সেখানে নাম ছিল অভিষেকের। ইডির ওই বিবৃতিতে দাবি করা হয় লেপস অ্যান্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসাবে এক সময় চাকরি করেছেন সুজয় কৃষ্ণ। লেপস অ্যান্ড বাউন্স প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানানো হয় 2012 থেকে 2014 সাল পর্যন্ত ওই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন অভিষেক। লেপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চলাকালীন সংস্থারই একটি কম্পিউটারে ইডির এক অফিসার 16টি ফাইল ডাউনলোড করেন। এই পরিস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও আমেরিকায় চিকিৎসা করিয়ে দেশে ফিরে উৎসাহ প্রকাশ করেন তাঁর সংস্থা লেপস অ্যান্ড বাউন্সের ইডি তল্লাশি অভিযান ঘিরে। এ নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। লালবাজারে সাইবার ক্রাইম শাখায় এ নিয়ে অভিযোগও দায়ের হয় লেপস অ্যান্ড বাউন্স সংস্থার তরফে। ইডির তরফে দাবি করা হয় তাঁদের এক আধিকারিক নিজের মেয়ের জন্য হোস্টেলের তালিকা বার করেছিলেন, ওই ফাইলগুলিতে হোস্টেলের নাম রয়েছে বলে জানানো হয়। এই নিয়ে ইডির বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি ঘোষ। তবে নিয়োগ দুর্নীতির মামলা থেকে তাঁর নাম খারিজের বিষয়টি ঝুলে থাকায় অস্বস্তি পুরোপুরি কাটল না বাংলার যুবরাজের। কিছুটা স্বস্তি মিললেও গলার কাঁটাটা এখনও বিধেই রইল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যদিও বড় কোনো পদক্ষেপ নেওয়া যাবে না, কঠোর কোনো শাস্তি দেওয়া যাবে না, কিন্তু তদন্ত চলবেই। নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেকের বিরুদ্ধে ইডির দায়ের করা এফআইআর খারিজ করল না কলকাতা হাইকোর্ট, যদিও উচ্চ আদালত থেকে রক্ষা কবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার 22 সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন অভিষেকের বিরুদ্ধে যেমন মামলা চলছে তেমনই চলবে, অভিষেককে প্রয়োজনে জেরাও করতে পারবেন তদন্তকারীরা। পাশাপাশি ইডির করা এফআইআর খারিজ করল না আদালত, হাইকোর্টের পর্যবেক্ষণ তদন্ত চলছে। এই পরিস্থিতিতে ইসিআইআর খারিজের আবেদন অপরিণত অবস্থায় রয়েছে, তাই এই নিয়ে আদালত এখনই কোনো নির্দেশ দেবে না। গত 21 আগস্ট অভিষেকের সংস্থা লেপস অ্যান্ড বাউন্সে তল্লাশি চালায় ইডি। ওই সংস্থায় আগে কাজ করতেন নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র।
23 আগস্ট ওই তল্লাশির কথা টুইটার হ্যান্ডেলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় ইডি। তাতে নিয়োগ দুর্নীতির অভিযোগে ধৃত সুজয় কৃষ্ণের নাম উল্লেখ করা হয়, একই সঙ্গে সেখানে নাম ছিল অভিষেকের। ইডির ওই বিবৃতিতে দাবি করা হয় লেপসেন্ড বাউন্সের চিফ অপারেটিং অফিসার হিসেবে একসময় চাকরি করেছেন সুজয় কৃষ্ণ। অন্যান্য আপডেটের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।